মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ালো হাইকোর্ট। বিচারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নড়াইল এবং ঢাকার এই দুই মামলায় তিনি জামিনে থাকবেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি আমিনুল ইসলামের দ্বৈত বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে নড়াইলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি করেন। একই অভিযোগে 2016 সালের 5ই জানুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরও একটি মামলা করেন এবি সিদ্দিকী নামে আরেকজন। দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে 2.5 বছর ধরে সাময়িক মুক্ত অবস্থায় আছেন।